मुझे अपने रंग में रंग खुदा, मुझे अपने रंग में रंग खुदा। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। টাঙ্গাইলে আপনাদের মসজিদ থেকে যে জামাত বের করে দিয়েছে, একটু আমাদের বিস্তারিত একটু কারগুজারি শোনাবেন। জি, আমরা তো ওই পেরেশানির মধ্যেই দৌড়াদৌড়ি করতেছি। আমরা গত পরশু দিন একটা জামাত বের করে দিছে, ওইটার অবস্থার ব্যবস্থা কোনো কিছু করতে পারার আগেই আর একটা জামাত আজকে ফজরে তেহরি খাওয়ার পরে 25-30 জন সাথে যে কালিহাতি কোর্ট মসজিদে যে নামাজ পড়ে তারা একসাথেই, নামাজ পড়ার পরেই তারা এরকম ভাবে পুরাতনে আক্রমণ শুরু করে দেয়, বারবার মসজিদ থেকে বের করে দিচ্ছে। আমাদের এক ভাইয়ের মুস্তাকিম নাম, এই ভাইয়ের দুই পা ধরে ডান ফেলে এসে উপর হওয়া ছিল, ফেলে এসে বের করতে নেওয়ার সময় মাথার মধ্যে আঘাত পায় দরজার মধ্যে, তারপরে গেটের মধ্যে হাত দিয়ে ধরার পরে হাতের উপরে আঘাত দেওয়া হয়েছে, ফেটে গেছে, মায়ের ফ্র্যাকচার হয়ে গেছে। তারপরে এর মধ্যেই আমরা সাথীরা বিভিন্ন জায়গা থেকে আসতেছিল, আমরা বসে এত ভিড় হওয়ার দরকার নাই, আমরা কিছু এখানে 100 মতো সাথীরা আছি প্রায় কম বেশি। কোথায় আছেন আপনারা এখন? আমরা থানায় অবস্থান করতেছি, অনেকক্ষণ ধরে আমরা এখানে আসছি। এখানে ওসি সাহেব বলতেছিল যে ওসি সাহেব একজন অফিসার পাঠিয়েছিলেন কিছুক্ষণ আগে, উনি এসে সবকিছু কথা শুনলেন এবং খুবই দুঃখ প্রকাশ করলেন। ওনারা গতকাল রাতেও জামাতের সাথে দেখা করে এসেছিল, জামাতের সকাল মানে যে জামাতের উপর হামলা হয়েছে সেই জামাতের সাথে গতকালকে রাত্রেও প্রশাসনের ভাইরা দেখা করে আসছে। হ্যাঁ, দেখা করে আসতে গতকাল সকাল 9টার সময় ঢুকছে মসজিদে, ঢোকার পর দুপুরের পর থেকেই তারা বিভিন্ন রকমের খারাপ আচরণ অঙ্গ ভঙ্গি করা শুরু করছে, তারপরে ইফতারের পর পরই তারা এসে আক্রমণ করছে। তখনই বের হয়ে যেতে বলছে, এর মধ্যে বের হয়ে যেতে বলার পর পর কিছু এই অফিসার পুলিশ কর্মকর্তা ভাই রাখেছেন, তারপরে তাদের সাথে ঠান্ডা করার জন্য চেষ্টা করছেন, বলছেন আগে আমাদের এখানে 3 দিন থাকবে, সেরকম ভাবে বলে আসছেন। বলে আসার পরে তখন ওরা চলে গেছে, চলে যাওয়ার পরে কোনো মতে রান্নাতে তারা তেহরি খাচ্ছে, খুব কষ্টে তটস্থ অবস্থায় তারা ভয়ের মধ্যে কোনো মতে অমল করতে অমল করার পরে তেহরি খাচ্ছে। তেহরি খাওয়ার পরে মানুষের নাম কি, নাম বলতে পারেন? থানা থেকে কি তদন্ত করতে হসপিটালে গেছে কোনো প্রশাসনের ভাইরা? থানা থেকে কি কেউ হসপিটালে আমাদের সাথীদের কাছে গেছে কিনা দেখা করতে? আর আপনারা কি সবাই থানায় আছেন এখন? তা আপনাদের কি পরামর্শ হয়েছে এখন এই বিষয়ে, আপনারা কি করতেছেন? আমরা পরামর্শ হয়েছে যে আমরা এখানে যারা জামাতের সাথীদের উপর আক্রমণ করছেন তাদের নাম ধাম নিয়ে আমরা লিখিত অভিযোগ নিয়ে আসছি, এবং এটাকে আমরা চাইতেছি যে এটা মামলা করা হোক, মামলা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি, কেননা একের পর এক আক্রমণ করতেছে। প্রতিদিনের জামাতকে সন্ধ্যার পরে তারপরে আমাদের পুলিশ ভাইরা যে প্রশাসন কি কোনো এখানে ব্যবস্থা গ্রহণ করে না তাদের এরকমের সিনক্রেট করতেছে জামাতের সাথে? এটা তো কয়েকদিন আগে আমাদের কথা হয়েছিল, আমরা গিয়েছিলাম সেখানে কৃষি মহোদয় নিজে বলেছেন যে কোনো জামাত বের করতে দেওয়া হবে না, যদি এরকম করতে নেই আমাদেরকে জানাবে।
তো আমরা জানিয়েছিলাম ওনারা কতটুকু করতে পারলো, এর মধ্যে গোপনে গোপনে কাজগুলো করতেছে, আর ওরা এমন সময় যাচ্ছে যে সময়ে মানে সাহায্য পাওয়ার মতো অবস্থা থাকে না, সেই সময় তো সেই সে নামাজ পড়ে মানে ঘুমিয়ে যায়, পরশুদিন যে ঘটনা হয়েছে সেটা প্রশাসনের ভাইদেরকে জানানোর পরে তারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা? তারপরেই এই ঘটনা ঘটাইছে। ঠিক আছে রোমান ভাই, তাহলে আপনারা এখন থানায় অবস্থান করতেছেন সব সাথীরা, তাহলে পরবর্তী কি হয় একটু আমাদেরকে জানাইন ভাইয়া।